নমস্কার দর্শক বন্ধুরা, মনোময় পৃথিবীতে সকলকে স্বাগত জানাই। আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে, আশা করি ভালোই লাগবে। আজকের রেসিপি ওল সয়াবিনে কারি করব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর ভিডিওর নিচে দেখুন লাল বোতামটা আছে, ক্লিক করে রাখুন সবার প্রথমে আমার নতুন ভিডিওগুলো আপডেট পাওয়ার জন্য। এটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কী কী মশলা দিয়েছি। একদম অল্প মশলায় কিন্তু আমি রেসিপিটা করেছি, আর পুরোপুরি নিরামিষই করেছি। যারা নিরামিষ খান তাদের কিন্তু এটা পক্ষে কিন্তু খুবই ভালো। এই রেসিপিটা আমার বাড়িতে করে দেখুন, খুবই ভালো লাগে খেতে। ভালো লাগলে একবার আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন কিন্তু কেমন লাগলো খেতে। আর চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। রেসিপি করবো তার জন্য কী কী নিয়েছি আমি, ওল নিয়েছি, আলু নিয়েছি, সয়াবিন নিয়েছি। ওলগুলো কিন্তু আমি ডুমো করে কেটে নিয়েছি, আলুও তাই। আমি এই তিনটে বয়েল করে নিয়েছি, তার সাথে লঙ্কাও আমি নিয়েছি বয়েল করে। সয়াবিনগুলো কিন্তু একটু জল নিয়ে দেখুন নিংড়িয়ে নিয়েছি, একদম যতটা পেরেছি চেপে নিয়েছি সয়াবিনগুলো নিংড়িয়ে। আমি এই মশলাটা বেটে নেবো, কাজু বাদাম, চালমগজ আর দুটো লঙ্কা বেটে আসছি। কাজু বাদাম আর চালমগজ আর দুটো লঙ্কা বেটে নিয়েছি। এর সাথে আমার লাগছে একটা টমেটো বেটে নিয়েছি। আর আমি গুঁড়ো মশলাগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটা পাত্র নিলাম, এক চামচের তিন ভাগের এক ভাগ আদা, এক চামচের তিন ভাগের এক ভাগ জিরের গুঁড়ো দিলাম, ধনের গুঁড়ো তাই একই সমান দেবো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, খুবই অল্প জল দেবো, ভালো করে গুলে নেব। ভালো করে গোলা হয়ে গেছে, এর মধ্যে আমি অ্যাড করবো সর্ষের তেল এক চামচ, বলতে অনেকে খেতে চায় না, আমি যেভাবে করছি সেভাবে আপনারা করবেন বাড়িতে, দেখবেন চেটে বেটে খাবে একদম, খুব ভালো লাগে খেতে এটা। এই রেসিপিটা তেল দিয়ে আমার ভালো করে মিশানো হয়ে গেছে, দেখুন কড়া গরম হয়ে গেছে সর্ষের তেল, তেলটা গরম হয়ে গেছে, কড়াইতে চারিদিকে লাগিয়ে নেবো তেলটা, সয়াবিনগুলো ভাজা করে নেবো। লবণ হলুদ এগুলো করে লাগিয়ে নেবো, একটু ভাজা ভাজা করে নেবো আমি। লবণটা একটু ভাজা করে নেবো, রান্না করে নেওয়া বেশি করবো আমি। আবার কড়াইতে তেল দেবো, কড়াইতে আবার তেলটা লাগিয়ে নেবো, ওল আলুটা একসাথে ভাজা করে নেবো আমি। আবার করবো লবণ ভাজা হয়ে গেছে, তুলে নেব আমি। কড়াইতে তেল, তেলটা গরম হয়ে গেছে, তেজপাতা দুটো আর জিরে গোটা জিরে করে দেবো, একটু নাড়া চাড়া করে নেবো জিরেটা একটু ভাজা ভাজা হওয়ার জন্য। জিরেটা আমার ভাজা হয়ে গেছে, হালকা ভাজা করে নিয়েছি, গরম মশলাগুলো অল্প করে দিয়ে দেবো, যে মশলাটা গুঁড়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। বাটনা দিয়ে জল দেবো, আমি যেভাবে রান্নাটা করছি সেগুলো আপনার বাড়িতে করবেন, দেখবেন এই লাগে খেতে কিন্তু।
এর মধ্যে আমি মিঠা করলাম হলুদ লবণ যাতে একদম ফুলে ভালো করে মিশিয়ে দেবো। এবং তেল কাটতে কষা দিয়ে চিনি আর টমেটাম বাটাটা যোগ করে দেবো, ভালো করে মিশিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেব, কিন্তু অনেকেই খেতে পছন্দ করে না। ঠিক এইভাবে করবেন, এটা করতে দেখবেন গরম ভাত রুটি পরোটা খুব ভালো লাগে কিন্তু খেতে, রুটিটা কিন্তু ভালো জমে যাবে হাতে করবেন। আদি বাদাম চালমগজ আর লঙ্কাটা দিয়ে ভিতরে খেতে হবে, সেটা দিয়ে দেবো। বাটি দিয়ে জলটাও দিয়ে দিলাম, এবার একটু কষ্ট নেবো আবার। ভালো করে মিশিয়ে নিতে হবে, কষানো হয়ে গেছে, এবার জল দেবো। এটা কিন্তু খুব জোর জোর হবে না, দামাকা দামাকা হবে, আর জল দেবো না, মানে শক্ত বয়ের করাই আছে। ভালো করে একটু মিশিয়ে নিই, ফুটে যাওয়া অব্দি অপেক্ষা করবে। আর দেখুন আমার হয়ে গেছে, এর মধ্যে আমি এবার একটু ঘি আর একটু গরম মশলা দেবো। নিরামিষ রান্না তো ঘি আর একটু গরম মশলা দিয়ে টেস্টটা ভালো লাগে খেতে। প্রথমে কিন্তু আমি গরম মশলা দিয়েছি, আবার একটু গরম মশলা দিলাম, গ্যাসটা অল্প দিলাম, একটু ভালো করে মিশিয়ে নেব। এত ঝোল মনে হচ্ছে, ঝোল কিন্তু থাকবে না, কেন টেনে যাবে, সব তো বয়ল করা সব টেনে যাবে, কিন্তু ঢাকা দিয়ে রাখবো না। আমি আপনাদের দেখাচ্ছি দেখুন কিরকম দেখতে হয়েছে, আপনাদের নামিয়ে দেখাচ্ছি। ওল দিয়ে সয়াবিন দিয়ে এই নতুন রেসিপি আমার রেডি, এটা আপনারা বাড়িতে করুন, করে দেখুন কেমন লাগে খেতে, আশা করি তো ভালোই লাগবে খেতে।